যদিও শুরুর দিকে এটা আমার জন্য কিছুটা কঠিনই ছিল, আমি আমার ভূমিকা উপভোগ করছিলাম, আর যেহেতু দল তখন সাফল্য পাচ্ছিল, আমার বেশ ভালোই লাগছিল। মুস্তাফিজুর ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বেশ দ্রুত উইকেট তুলে নিয়েছিল, তবে ও ইঞ্জুরিতে পড়ে গেলে আমার আবার বোলিং ওপেন করতে হলো। সারাজীবন আমি এটাই করে এসেছি, অথচ গত বছর আফগানিস্তানের সাথে যখন আবার বোলিং ওপেন শুরু করলাম, মনে হচ্ছিল যেন যেখানে রেখে গিয়েছিলাম সেখানে থেকেই শুরু করছি আবার। শ্রীলঙ্কার বিপক্ষের প্রথম ওয়ানডেতে আপনার প্রথম স্পেলটাই মোটামুটি ম্যাচের গতিপথ ঠিক করে দিয়েছিল, দ্রুত ব্রেকথ্রু এনে দেওয়ার এই দারুণ নৈপুণ্যতা অর্জন করলেন কিভাবে? এটা আসলে নির্ভর করে বোলারের আত্মবিশ্বাস এবং সামর্থ্যের উপর। তামিম ইকবাল যখন রান পায় না মানুষ তাকে দোষ দিতে শুরু করে, অথচ সে কিন্তু ওয়ানডেতে দুইবার নতুন বল ফেস করে, তার সেই সামর্থ্য রয়েছে। আমার ক্ষেত্রে মোহাম্মদ শাহজাদ যখন আমাকে এক ওয়ানডেতে ছক্কা মারল, এরপরই আমি ওকে আউট করে দিলাম, কট বিহাইন্ড, আমার কনফিডেন্স চলে এলো তখনই, মনে হতে শুরু করলো আমি তুঙ্গে আছি। ইংল্যান্ডের বিপক্ষেও ব্রেকথ্রু এনে দিলাম, এরপর ক্যাপ্টেন এবং সিনিয়র প্লেয়ার হিসেবে দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়াটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, আমি এটা আত্মবিশ্বাসের সাথে নিয়েছিলাম এবং উপভোগ করেছিলাম।